হ্যালো গাইস, আর একটা নতুন ভিডিওতে চলে আসলাম। তো আজকের ভিডিওটা খুবই মজাদার। তো আজকে আমরা করতে চলেছি র্যাঙ্ক পুশ এবং এনিমিদের সাথে খেলার মধ্যে এনিমিদের কীভাবে খেতে পারলে পিছন মারলাম। দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং একটা লাইক এবং একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিন। তো গাইস, আজকে আমরা নামতে চলেছি খেলা, মনে থাকি না ভাই মনে নামি না, এক জায়গায় নাম রয়েছে। তো আমি নামতে নামতে নামে পড়লাম একটা ফাঙ্গা ফাঙ্গা করে, যার মধ্যে বুট বাস করে, বুট বাস করে গাইস। ঠিকই শুনেছেন, ও ভাই নামতে নামতে এক কেস পাইয়ে গেলাম। ও এক কেস দিয়ে আর কি এনিমিদের হেট মারবো, এনিমিরা কবে নানি আর আপনি হানি হানি। তো এনিমিদের সাথে এবার আমি খেলতে খেলতে পুরোই মাথা মোতা গন্ডগোল হয়ে গেছে। কাল দিয়ে আমি পিকে নামছিলাম, আমাকে এনিমি সুন্দর করে খেতে নিয়ে গেল এবং সুন্দর করে পিছন বাইরে দিল পুরো পিকের মাঝখানে। এনিমিরা তো দেই হ্যাঁ পুরো অবাক, যে এই রাকি প্রো গেমিং খেতে পারলে পিছন বাইরে দিত। ও ভাই, ও তো পপুলার, তার দিকে আমার মানুষ বন্ধে গেল গাই। এখন থেকে আমি দুই দিবার হলে ঘুরে নামবো পিকে থেকে, কারণ পিকে থেকে ধরে নামলেই আমাদের ভালো। তো গাইস, এখান থেকে আমি চলে যাবো। ওই ভাই, শর্ট ড্রেসের গান না দিলে আমি খেলবো কীভাবে? ও দিচ্ছে তো শর্ট ড্রেসের গান, ঈদ পাস দিতে চাই, পাঁচ পাঁচ দিল কে, ঈদ পাস দিত, পাঁচ পাঁচ দিল কে গাইস। এ পাঁচ পাঁচ দিয়ে আমি তো কিছু খেলা পাই দেয়, গেলে না দাঁড়িয়ে রে খালি ঘর, কারণ গেলে না মানে ঈদ পাঁচ পাঁচ দিল কে, ঈদ পাঁচ দিব না, পাঁচ পাঁচ দিল কেউ, ওর দাঁড়িয়ে রে খালি ঘর। হ্যাঁ ঠিক আছে, আমি ইয়ে গেলাম ওর খেতে ভালো ইয়ে, পিছন না বললে ও গাঁদা খাইতে থাকবো আর আমাকে পিছন দিয়ে এসি দিয়ে ও ভাত ইয়ে একবার ইয়ে দিবি ই মারতে থাকবো। তো গাই আজকে যদি গেরেনার যদি আমার খুব দিই গাই, গেরেনার মানে গাঁদা খাইছে, গেরেনা গাঁদা খাইলে মনে হয় দে গেরেনার পিছন না বাইরে দিলে গেরেনা ঠিক হয়ে যাবে। ঠিক আছে না গাই, গেরেনা গাঁদা খাইলে ওর মাথা মতো তার জ্ঞান থাকে, কালকে আমারে র্যাঙ্কে জিতিয়ে দিস। তো আমি আজকেও জিতাবার চেষ্টা করবো, এবার আজকে আমি পপুলিয়ার মতো খেলবো, মানে বটের মতন খেলবো। দেখি ও ভাই, বটের মতো খেলেও তো পপুলিয়ার মতন ওইকে, ওই ভাই ওই ভাই ও তো পুরো মুভমেন্ট দেয় ওই ব্রাউজের, ও ভাই সব ও খেতে ফালিয়ে পিছন মারে পাবলিক কী করে, এনিমির সামনে মুখ দেওয়া যায় না। হেলে গিয়ে কালকে আমি এনিমিদের খেতে ফালিয়ে কই জানে জানি পিছন মারছিলাম, পরে লাস্টের ম্যাচে আমার এই খেতে ফেলে পিছন বাইরে দিল খুব খারাপ অবস্থায়। তো এর লিগে আমি প্র্যাকটিস করে আসছি আজকে পুরো রাইস্টারের কাছে, রাইস্টার বাইরে কুছি ভাই আপনি ভাই আপনার পাউদারি ভাই আমার এই রাইস্টারের মতন আপনার মানে আপনার মতন মানে দেন। তো গেম গেমের কাছে গেছিলাম, গেম গেমিন ব্যাংকে তুমি রাইস্টারের কাছে যাবো, পরে আমি রাইস্টারের কাছ থেকে রাইস্টার মুভমেন্ট দিয়ে খেলা শিখাইছি। তো আজকে এনিমিদের খেতে ফেলে যদি পিছন নাম আসছি আমার নামও রাখিম না, প্রত্যেকটা একবারে পাখায় না পুরো বডিতে লাগবে, একবার বডিতে লাগিয়ে পুরো ফাইটা যাবো বডি। মানে খুব পরে দেখা হইলো গাই, এবার পুরান ফুল লুট টুট করে একদম এখন একটা এনিমি, ও ভাই টুকি টুকি, ও ভাই 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 এ ড্যামেজ খাইছে রে ভাই, ড্যামেজ খাইছে। আরে ভাই তুই আমার আবার আমি রাইস্টারের কাছ থেকে যাই হপাই ভাত ট্রেনিং দিয়েছি, দেখ ফার্স্ট গুলু বাল ফালার লাগে কিন্তু, ও ভাই ফার্স্ট গুলু বাল ফালাইলে পিছন দিকে আসে আবার ওই এনিমি দিনদাতি করে আমার কিলটা শুরু করলো, তোর খেতে ফালে তুই পিছন নামার শেষ দিয়ে আমার নাম রাখি দেয়, এর দিকে একটু মেডিটেট করতে আমার। ও ভাই দেখছা ল্যান্ড মাইন লাগে, তুই মরবি তুই আমার ল্যান্ড মাইন লাগাস, কার আমি আজকে রাইসটা মুভমেন্ট দিয়ে আমার উঠ দেখ পলাই দাসে কর দে উঠ দেখ আমার যে পলায় আমার খেতে ফালে পিছন মারলে আমার পলার লাগে নাকি, ওই ওই গেল ওই মানে মুখ দিয়ে বাইরে গেছে। হেরে ভাই এখন আমার কী করবো বুঝতে চাচ্ছে ভাই, আমার মাথা মতো করে তা করে দেয় আমার বুক বেরিয়ে দেওয়া দিলে একবার আমি শেষ। এবং বলো ওই হোয়াইট টেবল ফোর হয়ে গেছে গা, ও ভাই হোয়াইট টেবল করে কাটি রে খালি করে আমি আজকে যাই রাইসটার বুক বেরিয়ে দেওয়া লাগে মারবো, আগে আমি এর থেকে শর্ট গান দিয়ে যাই মানে M10 না M18, তো M18 দিয়ে গেলাম এর থেকে এখন যাই ওর খেতে ফালে পিছন দিয়ে যা পারছি আমার নাম রাখি দেয় মানে পুরো রাখি গিবিং দেয় বুঝতেই পারছে, এনিমি যদি আমার খেতে ফেলে পিছন বান্ধব মানে আমার মান সম্মান দেয় বোগা। ও ভাই এনিমি আমার ও ভাই রাইস্টার গ্লোবাল
এবং ওই তুম তুম ই ভাই আমার হিল দেখে ওই ভাই পোলা 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 বেডিকেট দে পোলা বেডিকেট কর বেডিকেট কর পোলা 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 বেডিকেট কর বেডিকেট কর ভাই বেডিকেট কর তো ওইখান থেকে আমরা বেডিকেট করে লয়ে আগে আগে আরে ভাই বেডিকেট করতে এত দেরি লাগে নাকি তোর ভাই ফার্স্ট টাইম বেডিকেট কর মনে হয় বক্সির পাওয়ার লাগিয়ে দিয়ে আসি মানে ম্যাক্সের পাওয়ার লাগিয়ে দিয়ে আসি নাই তাহলে গাছকে মনে হয় আমাদের সাথে ম্যাক্স বাইকে তো সমস্যা নাই আজকে এই বকো ডকো দিয়ে চলবে অলোক টোলো কিছু দেখি নাই কারণ আমি এটা প্রক্রিয়ার মানে প্রুফ পড় না প্রুফ পিছিয়ে ধরছে দৌড় দাম আবার কোড এর থেকে যাবো গাড়িতে দাম আবার হাড়িতে ও ভাই পায়া গেলাম ঠিক দাম আবার কি রাখি গে প্রো গেবি তো এর থেকে আমি গেতাছি ফার্স্ট টাইম তৈলে দাম আর তৈলে ও ভাই এখান দিয়ে দিলাম দৌড় নাম আবার কোর এখান থেকে দিলাম তো ও ভাই গুলো ভালো ওই দুই ওই দুইটা গুলো ভালো আছে রে ওই দিদি আছে রে ওই দুইটা গুলো ভালো ও ভাই দুই বিশি গুলো ভালো হয়ে গেছে রে সিক্স অ্যান্ড আ হাফ আওয়ার্স লেটার মানে আমার খুব শেষে আসে আমার এই বেটা এই নিবির দেহা পাইলে হেড শট ইস সালা বডি শট লাগে এই একবার লাইস্টার মুভমেন্ট আর এই নিবির কি বাইরে ফেলে ও ভাই ওর কাছে তো ভালো গুলো ভালো সাল আমি জোরে পড়বার সাথে ভাই আমার বাসে এলো খুব বাসে লো আমার আমার বাসা ভাই জোরে জোর করে কাটতাছি মনে হয় সেম বুঝে যাও এর দিকে আগে ভাই গেল ভাই তুই সবাই জোরে আবার পিছিয়ে ধরে তারপর আবার খেতে ফেলে পিছু ভাই না যায় আপনি তো সামনে আবার মুখ দিয়ে পারবো না ভাই এটা তো ফার্স্ট টাইম ভাইগা যাই ভাইগা যাই ভাইগা যাই ভাইগা যাই ভাইগে হাত ভাগে 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 ভাই ভাগটা নেই কি হয়েছে ওই ভাগতাছে উঠে হেডশট দিয়ে বলে উঠে হেডশট মারবা যায় উঠে উঠে কে ওই ওই হেডশট হেডশট ও ভাই হেডশট লাগলো না কিন্তু আমিও তো তোমার সারা লোকটা যত বট হোগা বা যত প্রো হোগা রাইস্টার হোগা আমি তো বললে বলবো কিন্তু তোমার এটা ডেমেজ দেবো না কারণ তোমার আমি খেতে ফেলাইছিলাম ও ভাই হেডশট লাগলো না ও ভাই 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 এত হেডশটের চেষ্টাই আছে এ সালা বডি শটেই খালি জীবনটা একটু দোকান খেতে পারলে পিছন বাইরে পাবলিকের সামনে গাছ মুখ দিতে পারবো না এখান থেকে আমরা চাই খেতে পারলে পিছন মারু পাবলিকের সামনে মুখ দিতে পারবো না ইউ তো এখান থেকে ইউ ইউ করতে করতে ভাই ইউ ইউ করতে করতে যেতা থেকে ইউ ভাই ইউ দেখতে পাইছি ফিরতে বিটিএস বান্ডাল এটা আমার পারমানেন্ট বান্ডাল তো ভাই যখনই দেখতে এই ডেসার্ট নিয়ে আমাকে দেখতে কারণ এরপর থেকে আমি ডেসার্ট শেষ করবো না ও ভাই পিসটা মানুষ তুই তুই আমার টুকি দেশ তুই আমার খেতে পারলাম পিছন পারবি কারণ আমি আজকে রাইসটার সাথে ট্রেনিং দিয়ে আইছি ইউ গাইস এসকে আমি লাইস্টার সাথে ট্রেনিং দিয়েছি তুই আমার কিছু করে পারবি না তখন আমি একটা ডেমেজ করতে আমার ওই যেটা ডেমেজ দিলাম ওই লাইস্টার আমাদের গুরুবার আর হেড শট মারলাম হ্যাঁ লাই দিল লাইস্টার যাতে তুই পাঙ্গা দেশ লাইস্টারের মানে তেলের সাথে তুই পাঙ্গা দেশ মানে মানে একটু গুবার মানে স্টুডেন্টের হাতে পাঙ্গা দেশ তুই তোর মত তোর না দিদি খালি ঘর তোর আজকে আমি খেতে ভালো পিছনে মারছি তার লিগে আমার লাইস্টার দুশো ডাইভার টপ ফেলে দিল গরিবের কাছে দুশো ডাইভার টপ মানে এখান থেকে একটা বেডিকেট করে দেন ও ভাই বেডিকেট না করলে কী হয় না স্যার তো আমারই খেতে পারে ফিসর বাইরে দিদি এখান থেকে আমি যাচ্ছি যাচ্ছি ও ভাই রাতে রাতে মনে করলাম রাত্রি রাত্রে করতে করতে আমার দিদি ভাই শেষ হয়ে যাক এই যাচ্ছি যাচ্ছি কয়ে ওই জায়গায় দিয়ে পাচ্ছি পাচ্ছি এখান থেকে একটা এদিকে ইউসুফকে লোকেশন দেখলাম তো এখানে এদিকে আছে কিনা দেখতে হবে একটা তুমি এখানে এখন মজা দেও গা তুমি এখন এখানে মজা দেও ভাই আবার পিস থেকে মারতাছি ইট কালার মারবো না
Bagus sih sekali langsung deh. Oh, udah baik sekali langsung. Oh ya, ada push pada main alam dulu deh. Push pada kalau sebelah saya berai. Push pada kalau sebelah saya berai. Push pada main alam dulu deh. Push pada. Lagi boleh push pada hari. Push pada hari juga enggak salah. Pushparas salah headshot nahi lagi ya body lagi ya fuke ja nahi besala ebar jo headshot oi je headshot laglo pushpa headshot deta hebe ar tar sathe biya pe gelam oi drup bhai biya pa ja gelam bhai biya pe ja gelam yo eda guys leg push aslo shotti kotha ja apnake dekhachi to re push, kau yang tiga orang yang push kau dia, yo,